মুস্তাকিম খান লিখেছেন, বর্তমানে আমাদের দেশে অনেক এলাকায় ছেলে মেয়েরা রাস্তা দিয়ে মানসিক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা হেঁটে যাওয়ার সময় তাদের নিয়ে ফাজলামি করে বা হাসি তামাশা করে, এ বিষয়ে আপনার মতামত দিন। অমর ফারুক, আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত মানুষের অনেক হক নষ্ট করেছি, চুরিও করেছি, এখন আমার জানা নেই কার হক নষ্ট করেছি, আমি তওবা করতে চাই, কীভাবে করবো? ডিএম রুবেল, আপনি লিখেছেন, সরকারি রেটের চেয়েও বাড়িওয়ালা কখনো বেশি বিদ্যুৎ বিল নেন, যেমন সরকারি রেট 5 টাকা, বাড়িওয়ালা নেন 8 টাকা, অতিরিক্ত এই 3 টাকা কি বাড়িয়ে নিতে পারেন? লতিফা আমরিন, আপনি লিখেছেন, মেয়েদের স্বামীর জন্য সাজগোজ করা যায়, এখন স্বামীর অনুমতি দিলে গ্রুপ লাক করা যাবে কিনা? মুস্তাকিম খান লিখেছেন, বর্তমানে আমাদের দেশে অনেক এলাকায় ছেলে মেয়েরা রাস্তা দিয়ে মানসিক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা হেঁটে যাওয়ার সময় তাদের নিয়ে ফাজলামি করে বা হাসি তামাশা করে, এ বিষয়ে আপনার মতামত দিন। আল্লাহ মাফ করুন, এরকম যদি কালচার আমাদের সমাজে গড়ে ওঠে তাহলে বুঝতে হবে যে আমাদের সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, বিশেষ করে তরুণ সমাজ। তাদের মধ্যে নীতিনৈতিকতা তো এমনি হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে তলানিতে গিয়ে ঠেকেছে এবং নীতিনৈতিকতার এটা যে কফিনে ঢুকে গেছে সেটি প্রমাণ হবে এই ধরনের ঘটনার মাধ্যমে। প্রতিবন্ধী যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলো নিয়ে উপহাস করা, এটা তো মানে মুসলমান তো বটেই, এটা তো একজন মানুষের মনুষ্যত্ব পরিপন্থী একটি কাজ। একজন মানুষ সৃষ্টিগতভাবে তিনি হয়তো দুর্বল বা অসুস্থ, আপনি তাকে নিয়ে ট্রল করা এটা রীতিমাত্র অমানবিক এবং পশুত্ব ছাড়া কিছুই নয়। পশুদের মধ্যেও এই ধরনের বর্বরতা নেই, আল্লাহ মাফ করুক, এগুলো হারাম কাজ। এ ধরনের কাজ যদি কেউ করেন তিনি গুণাগার হবেন। হাসির ছলে মজার ছলে আমরা অনেক অন্যায় করি, যেগুলোর প্রতি আমাদের বেজরভাবে আমাদের কোনো হুঁশ থাকে না, আমাদের সেন্স থাকে না, আমাদের লক্ষ্য থাকে না। অথচ একজন ইমানদার তার সব বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করবেন, যে সে বিষয় সব বিষয়গুলোকে খুব গভীরভাবে হিসাব নিকাশ করে কাজ করবেন, যে তার কোনো কাজে তার আখেরাত নষ্ট হচ্ছে কিনা, তার আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপারটি থাকছে কিনা। একেবারে সাধারণ বিবেক বুদ্ধি দ্বারায় বোঝা যায় যে এই ধরনের কাজ কত জঘন্য অপরাধ এবং কত বড় ধরনের অন্যায়। একজন মানুষের মনের কষ্ট এবং বদ্ধ ধ্বংস হতে পারে আপনার পুরো জীবন। আল্লাহ আমার কেফল থাকার তৌফিক দান করুন। অমর ফারুক, আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত মানুষের অনেক হক নষ্ট করেছি, চুরিও করেছি, এখন আমার জানা নেই কার হক নষ্ট করেছি, আমি তওবা করতে চাই, কীভাবে করবো? যদি এত মানুষের করেছেন কোথায় কার করেছেন অজানা থাকে, তাহলে আনুমানিক একটা ফিগার বের করে যে পরিমাণ অর্থ মানুষের আপনি নষ্ট করেছেন বা আত্মসাৎ করেছেন সে পরিমাণ টাকা দান করে দেবেন ওই ব্যক্তিদের তরফ থেকে, তাদের হকস্বরূপ, জাল্লা যাদের আমি নষ্ট করেছি আপনি ভালো জানেন, তাদেরকে আপনি সব দিয়ে দেবেন, এর নিয়তকে আপনি দিবেন। আপনি এছাড়া এর পাশাপাশি আপনি তওবা করবেন নিজের কৃতকর্মের কারণে। ডিএম রুবেল, আপনি লিখেছেন, সরকারি রেটের চেয়েও বাড়িওয়ালা কখনো বেশি বিদ্যুৎ বিল নেন, যেমন সরকারি রেট 5 টাকা, বাড়িওয়ালা নেন 8 টাকা, অতিরিক্ত এই 3 টাকা কি বাড়িয়ে নিতে পারেন? না, তিনি অতিরিক্ত টাকা কেন নেবেন? অন্যায়ভাবে তিনি যদি কোনো টাকা নেন অতিরিক্তভাবে এবং তিনি এটাকে একটা মুনাফা অর্জনের মাধ্যম বানিয়ে নেন, সন্দেহভাবে এটা গুণা হবে এবং এটা হারাম হবে। এটা আকলুন আমওয়ার নাসবিল বাতিলের অন্তর্ভুক্ত হবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যে হারাম, যেটা ভক্ষণ করার জাহান্নামের আগুন পেটে প্রবেশ করানো একই জিনিস, সেরকম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা তো অবশ্যই করতে হবে। লতিফা আমরিন, আপনি লিখেছেন, মেয়েদের স্বামীর জন্য সাজগোজ করা যায়, এখন স্বামী অনুমতি দিলে গ্রুপ লাক করা যাবে কি না? শরিয়া আপনার জন্য যেটাকে নিষেধ করেছে সেটা স্বামী অনুমতি দিলেও আপনি করতে পারবেন না। যে সাজগোজ এটার মধ্যে সৃষ্টির পরিবর্তন হয় বা যেটা শরিয়ার আলোকে আপনার নিষিদ্ধ, এরকম কোনো কাজ যদি আপনার স্বামী আপনাকে করতে বলেন সেটা সাজগোজের জন্য করতে বললে আপনি করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু সাজগোজ আছে যেগুলো নিষিদ্ধ হয় হলো এ কারণে যে সেটা পরপুরুষেরকে আপনার দিকে আকৃষ্ট করবে ইত্যাদি, তো সেগুলো তো আপনি স্বামীর জন্য করতেই পারেন, নিবেদন উপস্থাপন করতেই পারেন।